বাংলার আমার দয়াল নামাজের অন্তর গো, আমার হাসান নামে যার অন্তর রে ভক্ত পলকেশ লগ বানাইয়া সেই যাইতে পারে, দয়াল নাম যার অন্তর গো, মুর্শিদ নাম যার অন্তরে পলকেশ লগ বানাইয়া সেই যাইতে পারে, যে যত্তে সেই হইল সাধু ওই দয়াল থাকতে পারে না,
থাকে, দয়াল থাকতে পারে না। ওই দয়াল যার কারণে বলেছ ওই নামেতে এতই রে মধু, ওই নাম দিবানী সি যে জপতেছে সেই হলো সরু। ঘরে বসে কুলবধু টান দিয়া কাছে দিলে ধরো দিলে, ওই নাম ধরে যদি ঠিক মতো ডাকতে পারিস তাহলে পলক এই ফলক বানিয়ে তুমি সেদিন সেই পারে যেতে পারো। আর তুমি সেইভাবেই যদি প্রকৃত ভক্ত হও ওইভাবেই তুমি সেদিন পার হয়েছিলে। আল্লাহর আদিনুরি চক্ষু যার আছে এই জাগতিক জগতে, কামেল মুর্শিদে যারে, প্রকৃত গুরু যারে, ভক্তের এই চোখ বাতিয়ে দিছে সে কিন্তু ঘরে বসে সমস্ত কিছুই দেখতে পায়। তার অন্য কোথাও যেতে হয় না, সে শুধু দয়ালের রূপটা স্মরণ করলেই ওই চক্ষু দিয়ে তাকে দেখা যায়। তুই যখন ভক্ত থাকিস তখন আমি থাকি গুরু, আবার এমন সময় তুই আমাকে এমন ভাবে স্মরণ করিস যেই সময় আমি তাসলিমা হতে আলাল হওয়ার কোনো বাকি থাকি না রে, আমি নিজেই হয়ে যাই ভক্ত আর তুই নিজেই হয়ে যাস আমার গুরু। যার জন্যই বলেছে আল্লাহ আদিনুরি গো চক্ষু জানা সে এই জগতে কামেল আর মূর সিধে ওই চোখ জানে পাতাই দিছে। ভক্তের দাসের দাস
সবাইকে দিয়েছ, এখন তুমি যে আমার ভক্ত, তাই না? তুমি আমার কাছে তোমার কোন মতটা দিয়েছ প্রভু গো? বাজান আমার মানব দেহের ভিতর যে দুইটা নয়নের যে একটা মন আছে, যে মন নিয়ে দয়াল সুদাপের কথাই ভাবতে থাকি। ও দরদি, সে মন টুকুই দয়াল আমি আপনাকে দিয়েছি, আমার তা সারা দিবার কিছু নাই। ও দয়া, এই তো আপনার কথা কথা জিজ্ঞাসা ছিল, দয়ালের কাছে এই যে মন যে নয়নটা আমার সবসময় চোখের জলে ভেসে যায়, সেই মনটুকুই দয়া আমি আপনাকে দিয়েছি। তাই সাধক বাবা পাগলা তার একটা গান গেছে, আমি কিসের রূপের বনাই করি, সে বড়াই দিয়াছি তোমার আমি আমার নাই, আমি কিসের রূপে বড়াই করি, ওরে তাসলিমারে আমি কিসের রূপে বড়াই করি, সে মন দিয়েছি তো মাইরে আমি আমার নাই, পাগল মন্ত্রে কি দিয়া বোঝাই রে, আমি আমার নাই, করল
আমি পরিবর্তন চাই রে, আমি আমার নাই করে আছেন যত আমার জ্ঞানীদের নন্দন, তন্ন ভাবে তন্ন বেটি রে জ্ঞানের কথা করছে বিশ্লেষণ, গুরু যে হয় সে জ্ঞানে তাতা। একটা গানে কইছেন আপনারা ছোট, গুরু হইল জ্ঞানের দাতা, কেন গুরু যদি জ্ঞানের দাতা হয়, জ্ঞান বিনে যদি ভোজন বেটা হয়, বাজান গো আমার আপনার কাছে একটু জানার বিষয়, যেদিন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যেদিন আপনি চিরবিদায় নিয়ে চলে যাবেন, সেদিন আপনার আর আমার ওই জগতে সেদিন কি জ্যাকেটটা থাকবে, সেই জ্যাকেটের রূপ রংটা কি, জ্যাকেটটার স্রোতটা কি, দয়া করে আপনি বলবেন। আরেকটা কথা, একটা কথা বলেছেন আপনি যে ভাই অত চোখে দেখে না, আপনি ছোট 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 আপনি যা কিছু বলতে পারেন দয়াল আমি বলবো না, কেন গুরুর সাথে বেদবি করা হইল পাপের লক্ষণ। আমার আরেকটা কথা জিজ্ঞাস, যে অত দয়াল আমি পাইছি, একটা কথা জিজ্ঞেস করছি কালবের সম্বন্ধে, আরেকটা আরেকটা কথা জিজ্ঞেস করবো এই দেহ ভজনের সম্বন্ধে। আপনার কাছে আমার আরজি, আমি প্রশ্ন বুঝি না বাজান গো আমার আপনার কাছে আরজি, আপনি আমার কে বল যদি ভক্ত বলে বলেন যে না রে তোর আমি গ্রহণ করে নিছি, কবে আমি জানি আজকে আমার দয়াল কিন্তু একজন ছোট বসের ছোট, আমি জানি আমার দয়াল একজন সুফি সাধক, আমার প্রভু কিন্তু একজন সুফি সাধক, যত 30টা কোরআনের কালাম যার ভিতর আছে সে একজন ওলি কামিলি। আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ওয়াল্লাহুল্লা ইলাহুল ফতুনা শিকিন, উনি একজন আশিক। আমি তাই দুইটি কথা দয়াল আপনার কাছে আরজি রাখলাম, দয়াল তুমি হলে কি ভারী, তাই তো তোমার Oh,
দয়ালের কাছে আরজি রাখলাম, যেহেতু আমি ভক্ত আমার কি তো কাঁদার সময় কি কম। তাই আমার সাধক পাগল তার একটা গান গাইছে, আমার মনে বলো আশারে ছিল তাসলিমা আমি, আমি ওই সরন্তাই খুঁজি, ওরে দারুন কথাতে নাই, ওরে দারুন এরম প্রতি বছরে বাসরি পুরুষ পাপিল হয়,
ওই জায়গায় সকল ভক্ত এই মহিষ গরু নিয়ে যায়। মহিষ গরু নিয়ে যাওয়ার পরে ও বন্ধ ওই দেওয়ার বলে কেরে সবাই যদি কেমন শোনে না তো দেখি না রে ওই তোমার সবাই যদি কেমন শোনে না তো দেখি না তোরাই কাজ কর ছোট ছোট সুলের গাটে যাইয়া নৌকা মিলিয়া যখন ছোলের ঘাটে নৌকা ফিরাইল দয়ালু গো তখন দেবার সৃষ্টি ছোলের বাড়িতে গেলেন ছোলেকে দেখে দেবারকে দেখে ছোলে জর জর হয়ে কাঁদতেছে তখন ছোলের দেবার বলতেছে কেন ছোলে তুই কাঁদস কে বলতেছে দয়ালু গো আমি কেন কান্দি জানেন আপনি যেমন বাড়িতে আসছেন আমার পক্ষে হয়ে আমি আজকে মনে করব কতই শুনে শুনে কে বলতেছে তুই কান্দস কে কথা এই শুনে এই গরুটা কার আপনার এই ঘর এই ঘরটা কার আপনার যে তোর সাথে যে দাঁড়িয়েছে তোর অর্ধেঙ্গেরই ডাকা যে আপনি ঘর ভাঙে নিয়ে গেল গরু নিয়ে গেল তার পরিবার নিয়ে গেল শুনে যার যার হয়ে কাঁদতেছে আবার বল তখন আবার ওই দেলোয়ার সৃষ্টি লৌকা বিড়াইল মেয়ে বলে শুনে রে তুই কান্দিস কেন বলতেছে দয়াল আমি কেন কান্দি তুমি জানো না আমার গোপুরের জাগ হইলো আমার ঘরের জাগ হইলো আমার গরুর জাগ হইলো এ দয়াল তোমার কাছে কি আমার আর জাগ হইলো না ওই বিশালে তোর কাছে কি আর এই হতভাগার জাগ হইল আজকে সবাই চক্ষু দিয়ে গুরুর মুখ দেখে আমি যার সাথে গান করতেছি ধরো দিগু আমার গুরু যে এরকম দুঃখী আমি এরকম দুঃখী তাই দুঃখে দুঃখের কথা জানি রে ওই রকম রে ওই রফিক ভাই আজকে সোনের মতো আমার মনে হয় এই রকমের কাছে আজ দাঁড়াবো মনির ভাই রে যার যার মসজিদ তার তার কাছ থেকে অগ্নিত সদরে আমি যে জমন দুঃখী নাচতে পারে তখন তুমি কেউ ভালোবাসে যেদিন মতে যেদিন হতে বসে দে বাইরে মন পান্দিছি
বলতে আবি কি আরাসি মন বলে দিছি আশার পাইনি বিশা বাজা নামি আমার আমার সর্বয়ঙ্গে তোমার এখন যদি না পাই দেখা বেঁচে হবে তাই নাম এখন যদি না পাই দেখা মহিজুল ভাই সাইকা নাম করে সাব পাগল কারা আসলে আমার যাহা জিজ্ঞাসা ছিল অনেক সুন্দর করে আমার যিনি ভক্ত অতি চমৎকার করে তার জবাব করেছেন। আসলে সঠিক জবাব যেটা সেটা বলতে কিন্তু কোনো দ্বিধা থাকে না, আর এমন সুন্দর কিছু কথা বলেছি আমি যেদিন হতে যাই কিছু করে থাকুক না কেন এই দেহ মনপ্রাণ যেদিন হতে দিয়েছে সেদিন সে তার নিজের নেই। অতি চমৎকার কথা তো তার দুটি কথাও আমাকে জিজ্ঞাসা করেছে তার জবাব পরে করব। তো আগে আমি একটি আমার ধারা অনুসারে গান লিখে তারপর আমি আমার ভাবে চলে যাব। ধন্যবাদ সকলকে। তো যাক
একটি গান রাখবো আমার যে ধারা ওই ধারা অনুসারে। ধন্যবাদ সকলকে। সর্বসাধন সিদ্ধ হয়ে যা, সর্বসাধন সিদ্ধ হয়ে যা মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা ছিলেন আর এমন ভক্ত ছিলেন যে গুরু ভক্ত না খেয়ে
ভক্তে কোনো কিছু খেলো না দেখে গুরু অনাহারে থাকে সেই ভক্তটাকে আর সেই গুরুটাকে। সেই ভক্ত এমনই গুরু ভক্তের কাহিনী বাবা এখানে। এই গুরু ছিলেন শ্রীকৃষ্ণ এবং ভক্ত ছিলেন নটি পাপড়ি। এই নটি পাপড়ি আর শ্রীকৃষ্ণ এমনই গুরু এবং ভক্ত ছিলেন দূরদূরে। যেমন আজকে তুমি আমার ভক্ত, যখন তোমার একটি গানে শুনতে পেলাম, আমি যখন ধ্যান যোগে থাকি, ওরে ভক্ত আমার গুরুর পরিবর্তে তখন যে সেখানে তোকেই রেখে দেই। এমনই ভাবে যখন আমি ধ্যান যোগে থাকি রে ভক্ত আলাল রে, সেদিন আমার আবুল রূপে আমি এই আমার ভক্ত আলালকেই রেখে দিই রে। এমনই গুরু ভক্ত ছিলেন তারা, যে ভক্ত খেলনা বিধায় সেদিন ওই ভক্ত সেদিন ভক্ত খাইনি বিধায় সেদিন আলাল হয় রে। তুই যদি না খাস আমি কি কিছু খেতে পারি, এইরকমই ভক্ত ছিল সেই দুটি মানুষ, সেই দুটি গুরু এবং ভক্ত কজন হতে পারে রে। আমরা শুধু মুখিক ভাবেই বলি, যেদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে সেদিন আমার এই তোমার ওই নিরীহ আর বর্জক ছাড়া আমার দেওয়ার মতো কিছু থাকবে না আর সেদিন ওই নাম ছাড়া। তাই তো বলে ছিল তার কথা। আমি আমার সাধ্য অনুসারে বলার চেষ্টা করলাম, কারণ আমি আগেই বলেছি আমি কি বলবো, সমস্ত কিছু আপনারা নিজেই জানেন। শুনে দরদি, আমার দরদির কাছে আমার ছোট্ট করে একটি পরীক্ষা করার বিষয়,
পৃথিবীর মুখে এমনই একজন ভক্ত ছিলেন তোমার মতো, আর এমনই একজন গুরু ছিলেন। কি এমন প্রেমের গুণে এই যে গুরু আর ভক্ত এখানে, গুরু রোজার আগে ভক্তের রোজার দর্শন করতে হয়, তার কারণ কি? সেটা কে ছিল? সেই গুরুটাকে ছিল আর সেই ভক্তটাকে ছিল। ছোট্ট করে আমার একটি জানার বাসনা দাদি, এই পৃথিবীর বুকে দাদিরা কেউ কথা বলবেন না, এই পৃথিবীর বুকে হযরত খাজা আলা ইসলামের, খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ, সর্বপ্রথম একজন ভক্তকে শিষ্যকে বায়াত করায়, তখন সে বলে কিছুদিন তুমি আমার এখানে থাকো, তোমার ঠিক ভালো লাগবে। কিছুদিন থাকার পর ওই ভক্ত খাজা বাবাকে বলে, বাবা আমার একটি এরোপ্লেন আছে, এরোপ্লেন না লঞ্চ আছে, যেটা চালায় আমি সেই রোজগারের বিনিময় আমার ঘরে যে হত ভাগা মা এবং বাবা আছে, ওই দুজন মানুষকে আমার ওই টাকায় আমি খাওয়াই পড়াই, বাবা আমাকে যে চলে যেতে হবে। খাজা বাবা ওই ভক্তকে আলাল ভাই ডাক দিয়ে বলে, ভক্ত রে তোকে যে আমি কোনো কিছু দিতে পারলাম না, যদি তুই কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমার নামটি তুই একবার স্মরণ করিস। এই বলিয়া ভক্ত তখন রে ভক্ত রওনা গেল হইয়া, ভক্ত রওনা হয়ে যায় মা বাবার কাছে, বলে বাবা মা আমি খাজা মাইনুদ্দিন চিশতিয়ার রহমাতুল্লাহর দরবারে আমি আমার এই দেহ মনপ্রাণ শুকে দিয়েছি, মায়ের তখন সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে তোকে গর্ভে ধারণ করা আমার এই জন্ম যে সার্থক হয়ে গেছে। ছেলে দৌড়িয়ে গেল মায়ের কাছে, বাগো মা আমি খাজা বাবার কাছে আমার এই দেহ অর্পণ করেছি। মা জননী ডাক দিয়ে বলে, ওরে তোকে গর্ভে ধারণ করে আমার আমার গর্ভের যে গর্ভজনমটা ধন্য হয়ে গেল রে। ছেলের বাবা টিকে ডাক দিয়ে বলে, ওগো আপনার ছেলে যে খাজা বাবার কাছে বায়াত করেছে। এই বলে বাবা ওই একই কথা বলল, ছেলেটিকে বিয়ে করালো, ধুমধাম করে বিয়ে করার পর একটা না দশ বারো দিন কেটে যাই, ছেলে কিছুই জানে না, হঠাৎ করে মনে পড়ে ওই লঞ্চ চালানোর কথা। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো আমার যে একটি লঞ্চ আছে ওই লঞ্চটি না চালালে যে আমি তোমাকে খাওয়াবো কি করে, যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে ওই লঞ্চের টাকা দিয়েই যে আমি আমার বাবা মাকে খাওয়াই রে বিবি, আমাকে বিদায় দাও আমাকে যেতে হবে। তার বিবি ডাক দিয়ে বলছে, স্বামী গো আপনার ওই লঞ্চটার মাঝে ঠিক কতজন লোক যাত্রী যায়? বলে 5,000-এর মতো। বলে স্বামী গো
আপনার ওই 5,000 যাত্রীর মধ্যে আমি অভাবের জায়গা কি আপনার ওই লঞ্চে হবে না? এই কথা বলার পর ওই ভক্ত সাগরের মধ্যে লঞ্চটাকে ছেড়ে দিয়ে কিছু দূর গিয়ে গিয়ে দেখে ওই সাগরের মধ্যে একটি ঝড় উঠে গেছে রে আলাল। ওই সাগরের মধ্যে একটি ঝড় উঠে গেছে। তখন ভক্ত মনে মনে ভাবে এখন যদি সামনে এগিয়ে যাই তবুও রাস্তা 350 মাইল, আবার যদি পিছাইতে যাই তবুও 300 মাইল। এখন আমার উপায় কি হবে? এই কথা বলার পর ওই ভক্ত দৌড়িয়ে গিয়ে এক জায়গায় নিরালায় বসে বলে, খাজা বাবা, তুমি আমাকে বলেছিলে আমি যদি কোনো বিপদে পড়ি আমি যেন তোমাকে স্মরণ করি। বাবা রে, এর থেকে বড় বিপদ বোধ হয় মনির আমার জীবনের কথা হতে পারে না রে ভাই। এর থেকে বড় বিপদ আমার জীবনে বোধ হয় আর কোনো কিছু হতে পারে না। দয়াব, আমি জানি না তোমার ভজন আমি কতটা করতে পেরেছি, তবে তুমি আমাকে যা বলেছিলে দয়াল, তুমি কি আমাকে দয়া করবে না? এই কথা বলার পর কিছুক্ষণ পর দেখি ওই ভক্তটা দেখতে পেল ওই ঝড়টা থেমে গিয়েছে। ওই ঝড়টা থেমে যায় আর ওই ভক্ত বলে, দয়াল রে, আমি তোকে চিনতে পারলাম না, এই মায়ের জগতে এসে আমি তোমাকে রেখে আমি আমার বাবা মার কাছে আমার স্ত্রী পুত্রর কাছে চলে এসে পড়েছি। আলাল ভাই রে, একজন ভক্ত যদি এইভাবে ভালোবাসতে পারে তার তরি কখনো ডুবে না রে, তাই তো কবি বলে, ওরে মরিসিতে না মজার পিদে ভরা
ওই নাম জানতে পারেনি। ওই নাম ধরে যদি আলাপ তাহলে আমাকে সে ডাক দেয়। ওই ভক্তের তরি কখনো ডুবে না রে ভাই, আমাদের দয়া পাগল তারা একটি গানে বলেছে তোমার ওই নামেতে, এতই রে মদেব হোদয়া তোমার ওই নাম দিবানি সেজে যে শেষে গুরু ভক্ত চলে যায় ওই গুরু হয়ে যায় সাথীহারা, কারণ ভক্তের কাছে গুরু সর্বোচ্চ সমস্ত কিছু শেয়ার করে রে, তার মনের যে আদান প্রদান সেটা কিন্তু ভক্তের সাথেই করে। ওই ভক্ত যেদিন চলে যায় যেমন একজন মা চলে গেলে সন্তান এতিম হয়ে যায়, ওই রকম ভক্ত চলে গেলে ওই গুরু টিম হয়ে যায়। কারণ এই পৃথিবীর বুকে গুরু ভক্ত যারা তাদের কথা কি বলব, এই পৃথিবীর বুকে গুরু ভক্ত ছিলেন সাধক লালন সাঁই এবং সিরাজ সাঁই, গুরু খেলে ভক্ত খেতে পায় আর ভক্ত যা খায় তা গুরু খায়। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আই রে ভক্ত সর্বোচ্চ গো মহাতা, একজন গুরু প্রেমে যে ভক্ত প্রেমিক হয়ে সর্বোচ্চ সমস্ত কিছু হারিয়ে ফেলে, ওই গুরু কিন্তু ওই ভক্তর প্রাণে সে সমস্ত কিছুই হারিয়ে ফেলে। একজন গুরুর কাছে টাকা পয়সা ধন দৌলত এই জিনিসের কারণে কিন্তু একজন গুরু কোনো ভক্তকে বায়াত দেয় না। আলাল ভাইরে কত জায়গায় শুনি গুরুর কাছে ভক্ত গিয়ে বলে, বাবা আমার বাড়িতে আমার মা অসুস্থ, আমার বাড়িতে আমার বাবা অসুস্থ, আমি যে টাকার অভাবে পড়েছি, আমি যে ধন সম্পদের অভাবে পড়েছি। আলাল ভাইরে মনির ভাইরের সব ভক্তরা এই কথাই বেশিরভাগ বলে থাকে, কিন্তু কোন ভক্ত বলে না দয়াল ভাই আমি যে তোমার অভাবে পড়েছি। এই পৃথিবীতে এমন ভক্ত খুব কম পাওয়া যায় রে ভাই। একজন ভক্ত ছিলেন শ্রী হনুমান, গুরু ছিলেন শ্রীরাম, এমনই ভক্ত এবং এমনই গুরু ছিলেন। দলের বাড়িতে ওরস মাহফিল সমস্ত ভক্তদেরকে ডেকে এনেছে, কিন্তু সেই হনুমান শ্রী হনুমানকে ডাকেনি। প্রত্যেকটা ভক্তকে যে কেনে সেই মা সীতা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, আরো দেখে হনুমান দেখে বলে, মা গো
আমি কি আমার দয়ালের কোনো ভাবে কোনো যোগ্য হয়েছিলাম? গজমতী হীরের একটি হার এনে দেয়, বলো ওকে ফুলের মালা দিয়ে বরণ করছে তাই কি? আমি তোকে এই হীরের হার দিয়ে দিলাম। এই কথা বলার পর আস্তে আস্তে রাম হনুমান যখন গুরু বাড়ির দিকে চাই, রামের ওই না ছবিখানা মনে পড়ে যায়, রামের ছবি মনে পড়ে হনুমানের দুই নয়ন জল জ্বরে, আর বলে দয়াল মাগো, আমি তো এই মালার মাঝে আমার শ্রীরামের গন্ধ পাই না, সেই মা সীতা সকলের দিকেই চেয়ে দেখে একটি মালা বেশি হয়ে যায়। তখন ওই মালাটি দেওয়ার মতো মানুষ খুঁজে কিন্তু পায় না। তখন তার হনুমানের কথা মনে পড়ে যায়, আমার এমন একজন পাগল ভক্ত ছিল যার কথা অনুসরণ করার জন্য আমার ভেতর থেকে কি যেন খালি খালি লাগে। ওই মালাটিকে মালাটি হনুমানকে দেয়, যখন হনুমান ওই মালাটিকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বলে দয়াল গো, আমি না চাইতে অনেক কিছু পেয়েছি, আমি যেন সারা জনম আমার দয়ালের এই দাসের দাসের হিসেবে থাকতে পারি। এইভাবেই যেন আমি আমার দয়ালের রূপ দর্শন করে থাকতে পারি। এমনই গুরু ভক্ত ছিলেন, প্রকৃত গুরু ভক্ত হলে এমনই হয়। এই জন্যই বলি পরে ও যা সখী পুত্র বাংলার।